সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড। করোনা মহামারী আবহের মধ্যে এবছর দুদিন ধরে পড়েছে জন্মাষ্টমী পুজো। আজ বুধবার সকালে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বাগবাজার গৌরীয় মঠ ও মিশনের পক্ষ থেকে পথে নেবে নাম সংকীর্তন করেন মঠ ও মিশনের সভাপতি ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ সহ অন্য সেবায়িত্রা। এবারে 101 বছরে পদার্পণ করেছে মঠ ও মিশনের এই জন্মাষ্টমী পুজো। গতকাল মঙ্গলবার বিকেল 5টা থেকে শুরু হয়ে যায় পুজো। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও। প্রতি বছর এখানে জন্মাষ্টমী উৎসব পালন করা হয় মহা সমারোহে, তবে এবছর কঠিন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় সেইভাবে জন্মাষ্টমী উৎসব পালন না করা গেলেও সমস্ত নিয়ম রীতি মেনে এখানে জন্মাষ্টমী পুজো করা হচ্ছে। মঠ ও মিশনের মধ্যে যারা উপস্থিত ছিলেন সকলেই নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে যোগ দেন। স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকের মুখে ছিল মাস্ক। প্রতি বছর নগর সংকীর্তন করা হয়, তবে এবছর আর নগর সংকীর্তন করা হয়নি বলে জানিয়েছেন মঠ ও মিশনের সভাপতি ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ। জন্মাষ্টমী যেটা চির প্রথা অনুযায়ী ট্র্যাডিশন অনুযায়ী গৌড়ীয় মিশন জন্মাষ্টমীর পুজো পাঠ ভোগরাগ সব চালিয়ে যাচ্ছে, নগর সংকীর্তনটা এবারে বন্ধ করা হলো। এবং আমরা মনে করি যে কৃষ্ণ নাম এটা কানে গেলে, কৃষ্ণ নাম বললে তাতে করোনা ভাইরাস কেন এরকম বড় বড় ভাইরাস থেকে মানুষ রক্ষা পেতে পারে, সেই জন্য আমরা রাস্তায় নেমে একটু কৃষ্ণ নাম করে গেলাম। আজকে নগর সংকীর্তনটা আমরা বন্ধ রাখলাম। বাগবাজার থেকে শুরু করে এমজি রোড পর্যন্ত রাস্তা জুড়ে এই নগর সংকীর্তন হয়ে থাকে, তবে এবছর তা সম্ভব না হয়। শুধুমাত্র বাগবাজারের সামান্য কিছুটা অংশ জুড়ে সকালবেলা নাম সংকীর্তন করা হয়। প্রতি বছর এই নগর সংকীর্তনে উপস্থিত থাকেন প্রায় 500 ভক্ত, তবে এবছর মাত্র 40 থেকে 45 জন ভক্তের সমাগম হয়েছিল। তবে পুলিশ প্রশাসনের সহায়তায় সব কিছুই ভালোই ভালোই মিটেছে বলে জানিয়েছেন ভক্তি মহারাজ। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।